দূষণে জেরবার দিল্লি পরপর তিন দিন কুয়াশা চাদরে ঢেকে গেল গোটা দিল্লি শহর। ইতিমধ্যেই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান। বন্ধ করা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। আগামী ছয় দিনও দিল্লির এমন বেহাল দশাই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআইটিএম। এদিন সকালে ফের একবার ধোঁয়াশা এবং কুয়াশায় ভরা ভারী বাতাসে ভরে যায় দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যে এদিন সকাল আটটা থেকে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছে, যার ফলে সকাল থেকেই দিল্লি এবং এনসিআর এলাকায় সমস্ত নির্মাণ কাজ এবং নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত স্টেজ থ্রি পেট্রোল এবং বিএস স্টেজ ফোর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবেশবিদদের অনুমান, বাতাসে এই দূষণ আগামী 17 নভেম্বর পর্যন্ত চলবে, তারপরেও খারাপ স্তরে থাকার মেয়াদ রয়েছে আরো 7 দিন ধরে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাসোসিয়েশন বিমান সংস্থাগুলির ক্যাট টু এবং থ্রি দৃশ্যমানতায় উড়ান চালাতে সক্ষম পাইলটদের নিয়োগ করতে হয়েছে। বিশেষত দিল্লি, লখনৌ, জয়পুর এবং অমৃতসরে বিমানবন্দরের ক্ষেত্রে নজর রাখতে বলা হয়েছে। শুক্রবার দিল্লির গড় দূষণের সূচক ছিল 409, গত বৃহস্পতিবারের তুলনায় যা সামান্য বেশি। দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিচ্ছে তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তনের সম্পর্কিত রাষ্ট্রসংঘের সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গ। COP29 অথবা COP29 এর বৈঠকে ভারতকে দূষণের রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছেন বিশ্বের পরিবেশবিদরা। এই দূষণের মধ্যে রয়েছে প্রধানত মিথেন, ব্ল্যাক কার্বন, ভূমিস্তরের ওজোন এবং হাইড্রোফ্লোরোফ্লোরাইড কার্বন, যা কার্যত ফসলের গোড়া পোড়ানোর ফলে বাতাসে মেশে।